মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অংশুদার বাড়ি হলদিয়ার কাছে পোস্টম চকে, কত দূরে খবরটা পৌঁছলো কি করে? আর নট অনলি ওনারা খবরটা পেয়েছেন, অংশুদার বাবার কথা শুনে মনে হলো ওনারা প্রচন্ড ইনসাল্টেড ফিল করেছেন। বুঝে গেছি বুঝে গেছি, মোদ্দা কথা হলো বিধবাকে বাড়ির বউ করবে না, এই তো? অংশু কি বললো, সে কি স্ট্যান্ড নিল? এখন কি হবে জেঠুমণি? মাস্টারমশাই বলছি, বিয়েটা কি জোর করে দেবেন নাকি, মানে এখন তো খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে, তাই জিজ্ঞেস করছে। আহ লাবু, এই ভদ্রমহিলা তোর আমার উপর বড্ড চটে গেছেন রে, কিন্তু উনি চটে যাবেন বলে তো পারমিতার জীবনটাকে নষ্ট করতে দেওয়া যায় না, তাই না? দাদা, আপনি এভাবে দিদিকে শুনিয়ে কেন কথা বলেন বলুন তো, সত্যি আপনার মুখে কিচ্ছু আটকায় না। সত্যি বাবা, এমনি মায়ের মাথাটা গরম হয়ে রয়েছে পারোর বিয়েটা নিয়ে, সেখানে তুমি আগুনের উপর ঘি ঢাললে। আরে ওই তো এসে গেছে। হাই শোনো ভাই, আরে কি বললেন অংশুর বাবা মা, ওনারা নিশ্চয়ই খুব খুশি। আগেই বলে রাখছি, এই বিয়ে কিন্তু আমরা দেব না। আপনারা তো দেখছি আপনাদের বিধবা পুত্রবধূকে ঘাট থেকে নামানো নামানো করে উঠে পড়ে লেগেছে। ফুলকি, কি হয়েছে বলতো, কোনো গন্ডগোল হয়নি তো? আসলে মা, দাদা ভাইয়ের বাবা না ঠিক দাদা ভাইয়ের মতন নন। জেঠমণি, অংশুদার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওনারা এই বিয়ে দেবেন না। সে কি রে, বিয়ে দেবেন না মানে কিসের সমস্যা বিয়ে দিতে? সমস্যা তো একটাই রুদ্রদা, সেটা তোমরা সবাই জানো। যাই হোক, আমার না শরীরটা একদম ভাল লাগছে না, আমি ঘরে গেলাম। এই পারমিতা, আরো পারো শোন না, তুই বিষয়টা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো। অংশুর বাবা মা আপত্তি জানালেন কেন? না না, অংশু তো আজকে সামনাসামনি কথা বলবার জন্যই গেল, তাহলে কি বললো, কি বললো বলো? জেঠিমা জ্যাঠামশাই তো প্রথম থেকে বিয়ের ব্যাপারে জানতেন, তাই না কাকুমণি? আমারও তাই মনে হয়। দাদা, ব্যাপারটা ঠিক হলো না বুঝলে, পারমিতার উপর দিয়ে বেশ বড় একটা ঝড় বয়ে গেল। আমরাই তো চলে যেতে পারতাম, খামোকা খামোকা ওকে কেন নিয়ে যেতে গেলাম কে জানে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, অংশুদার বাড়িতে বিয়ের খবরটা এত তাড়াতাড়ি কে জানালো? আর অংশুদার বাড়ি তো নবগঞ্জে নয়, অনেকটাই দূরে। এক্স্যাক্টলি, অংশুদার বাড়ি হলদিয়ার কাছে পোস্টম চকে। কত দূরে খবরটা পৌঁছলো কি করে? আর নট অনলি ওনারা খবরটা পেয়েছেন, অংশুদার বাবার কথা শুনে মনে হলো ওনারা প্রচন্ড ইনসাল্টেড ফিল করেছেন, তাই তো কাকুমণি? অংশুর বাবাকে আমার বেশ বদমেজাজি মনে হলো, আর তাছাড়া প্রাচীন পন্থীও বটে। আরে বুঝে গেছি বুঝে গেছি, মোদ্দা কথা হলো বিধবাকে বাড়ির বউ করবে না, এই তো? তো অংশু কি বললো, সে কি স্ট্যান্ড নিল? কি স্ট্যান্ড নেবে জেঠুমণি, অংশুদার বাবা তো কোনো কথা বলার সুযোগই দেননি। এখন কি হবে জেঠুমণি? মাস্টারমশাই বলছি, বিয়েটা কি জোর করে দেবেন নাকি, মানে এখন তো খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে, তাই জিজ্ঞেস করছে। আরে অদ্ভুত কথা, এরা দুজনকে ছোট বাচ্চা নাকি যে জোর করে বিয়ে দেবো? তবে অংশুমার সঙ্গে আমার কথা বলতে হবে, আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলবো। আমার ফোনটা আমি অফিস ঘরে পেলে এসেছি, এসার তোর ফোন থেকে অংশুমানকে ফোন করতে, এটা কর। মাস্টারমশাই,
দাদা ভাই, আমি জানতাম, আমি জানতাম তুমি আসবে। মাস্টার মশাই, আমি আমি বাড়ি থেকে চলে এসেছি। এসব কি কাণ্ড হলো অংশু? তুমি বাড়িতে ফোন করে মিনিমাম একটা হ্যান্ড দাওনি অংশুদা। তোমার তো বৌদির ব্যাপারে আগে থেকে জানানো উচিত ছিল। রোহিত বিশ্বাস করো, বাবা মা যে বিয়ের ব্যাপারটা আগে থেকে জেনে যাবে এটা আমি ভাবতেই পারিনি। কলেজে পড়ার সময় পারমিতার ব্যাপারে মাকে আমি অনেকবার বলেছি, কিন্তু তারপর তো সেরকম কোনো পরিস্থিতি হয়নি যে কিছু জানাবো। তবে আমি সত্যি খুব লজ্জিত, বাবা যে এইভাবে সবাইকে অপমান করে বসবে এটা আমি সত্যি ভাবতে পারিনি। কাকুমণি, বাবার হয়ে আমি হাত জোর করে ক্ষমা চাইছি, প্লিজ প্লিজ ক্ষমা করে দিন। আমাদের অপমানের কথা হচ্ছে না অংশু, অপমানটা হয়েছে পারমিতার। অংশুদা, বৌদি কিন্তু খুব কষ্ট পেয়েছে, খুব। দাদা ভাই, তুমি একবার দিদির সঙ্গে কথা বলো কি? এক মিনিট এক মিনিট, বলছি যে তাহলে বিয়েটার কি হবে? না মানে ঠাকুরমশাই তো বলে গেলেন যে কালকের পর আগামী দু মাস বিয়ের কোনো ডেট নেই, তাহলে অংশু কি ওর বাবা মার বিরুদ্ধে গিয়ে বিয়েটা করবে? সেটা অংশুর উপর নির্ভর করছে, এ বিষয়ে আমি তো কিছু বলতে পারি না। অংশুদা যদি নিজের পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে রাজি হয়েও যায়, বৌদি হবে রাজি? না দা ভাই, বৌদি কিন্তু একদম রাজি হবে না। আসলে ভুলটা আমারই হয়েছে, আমার আগে একা যাওয়া উচিত ছিল। আমার বাবা না বরাবরই বদমেজাজি মানুষ, রিটায়ার পুলিশ অফিসার তো, আর বাবার এই বদমেজাজ স্বভাবটা আমরা সবসময় সামলে এসেছি। আমি চেয়েছিলাম আগে মাকে গিয়ে সবটা বলবো, তারপর কাকুমণির মুখে সবটা শুনে মা বাবাকে বুঝিয়ে দেবেন, কিন্তু এই আগে থেকে বিয়ের ব্যাপারটা জেনে গিয়ে সবটা গোলমাল হয়ে গেল। আচ্ছা দাদা ভাই, একটা ভুলকে কি শুধরানো যায় না গো? মা কালীর তো কত বড় মন, দিদিও হয়তো তোমায় মাফ করে দেবে, কে বলতে পারে বলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।